বিজেপি ক্ষমতায় এলে ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি হেরিটেজ করা হবে, জানালেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে উঠে এসেছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের বাড়ি, যার ঠিক পাশেই সুকান্ত সদন প্রেক্ষাগৃহের লাগোয়া তৈরি করা হচ্ছে। এ ব্যারাকপুর পৌরসভার তরফে একটি বাণিজ্যিক কমপ্লেক্স। সেই বিষয় নিয়ে এবার ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি জানালেন, বিজেপি ক্ষমতায় এলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের বাড়িটি হেরিটেজ হিসাবে ঘোষণা করা হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আজকে পথের পাঁচালী আমরা সকলে পড়েছি। আরণ্যক আপনারা জানেন ওনার যে বাড়ি, সেই বাড়িটাকে ধ্বংস করে দিচ্ছে এই উত্তম দাস, যিনি তৃণমূল কংগ্রেসের পৌর প্রশাসকে বসে রয়েছে। আসল কথা, শিক্ষাগত যোগ্যতা তো কিছু নেই, তাই উইদাউট প্ল্যানে, মানে সঠিক মতন বিচার না করে যে কতটা পিলার দিতে হবে, কতটা পিলার না ভিত দিতে হবে, এইগুলো সঠিক না দেওয়ার জন্য পাশের বাড়িটা ভেঙে পড়ছে। তাই আমার মনে হয় যে, আমি বলছি যে এরা কী করবে জানি না, আমরা যখন আর কিছুদিন পরে জনগণের মানে আশীর্বাদে সরকারে আসব, আমরা ওইটা হেরিটেজ বিল্ডিং করব, এটা আমাদের প্রতিজ্ঞা।